আমার দুটো প্রশ্ন ছিল। আপনি আগের মত বিনিময় সভায় আপনি বলছিলেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি আমরা কোনো কারণে নাও নিতে পারি, জি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা তো থাকলোই, জি তাহলে কি আমরা ওইভাবে আমরা এগুচ্ছি যে তাদের সশরীরে মূল মেধা যাচাইটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গিয়ে হবে, এক। আর দুই নম্বর হচ্ছে যে পরামর্শ কমিটি করা হয়েছে, জি সেই কমিটি কতদিনের মধ্যে প্রতিবেদনটা দেবে? এখানে শুধু কি শুধু বিভাগ পরিবর্তনের বিষয় থাকবে, না সার্বিক মূল্যায়নের একটা টার্মস অফ রেফারেন্সও থাকবে? ধন্যবাদ। না, সার্বিক মূল্যায়নের বিষয়টা আমি আগেই বলেছি যে সার্বিক মূল্যায়নের সিদ্ধান্তটা আমরা নিয়েছি। এই পরামর্শ কমিটি আমাদেরকে এই যারা বিভাগ পরিবর্তন করেছেন তাদের ক্ষেত্রে কি হবে সেটি তারা বলবেন, এবং তারা একই সঙ্গে এই ভর্তি পরীক্ষার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ব্যাপারেও তারা আমাদেরকে পরামর্শ দিতে পারবেন। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে গিয়েই মেধা পুরোপুরি যাচাই হবে এটি আবার, আচ্ছা, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরীক্ষাতে গিয়ে মেধা পুরোপুরি যাচাই হবে সে কথা যদি এখন আমি বলি, আমি কি এখন নিশ্চয়তা দিতে পারি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটিও সশরীরে হবার মতো পরিস্থিতি হবে? না, আপনি যেহেতু জানুয়ারিতে, উনি যেটা আমাকে জিজ্ঞেস করছেন, কিন্তু না উনি আমি, কি আমাকে নিশ্চয়তা দিতে পারেন যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে এরকম পরিস্থিতি হয়ে যাবে যে সশরীরে সবাই পরীক্ষা দিতে পারবেন? হ্যাঁ, আমরা যেটি আশা করছি যে পরিস্থিতির আশা করছি আমরা আরো উন্নতি হবে এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে, এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো কি পদ্ধতিতে নেওয়া হবে সেটি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারাই এবং বিশ্ববিদ্যালয় তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই আমরা হয়তো কথা বলবো এবং তারা তার মাধ্যমেই তারা সিদ্ধান্ত নেবেন। কাজেই এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবার কি, আচ্ছা, বিশ্ববিদ্যালয় ভর্তির সেটি কিভাবে হবে, কিভাবে তারা মূল্যায়নটি করবেন সেটি সম্পর্কে কিন্তু এখন কোনো বলার সমীচীন নয়। আমি এটুকু বলতে পারি যে আমরা এখন এই যে আমাদের দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল, কোথাও কোথাও উদ্বেগ ছিল, কোথাও কোথাও উৎকণ্ঠা ছিল, আমাদের পরীক্ষার্থীরা দীর্ঘদিন ধরে পড়ছি, পড়ব আর কতদিন পড়ব, এরকম নানান স্বাভাবিক, আমরা তো প্রত্যেকে আসলে জীবনের একটা পর্যায়ে এই রকম পরিস্থিতি মানে পরীক্ষা নিয়ে উৎকণ্ঠার বিষয়টা বোঝার মতো তো সময় পার হয়ে এসেছি। এটা আমরা সবাই জানি যে পিতামাতাদেরও একটা উৎকণ্ঠা ছিল, তো সেই জন্য প্রতিবেদনটা কবে দিবে আপা? এই ওই যে প্রতিবেদনটা এই এই ওই তারা তারা এখনই বসছে, তারা দেবেন। আমরা আশা করছি যে তারা সবকিছু বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে, এবং আমরা আশা করছি নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা তাদের কাছ থেকে পূর্ণাঙ্গ পরামর্শ আমরা পেয়ে যাব, এবং আমরা ফলাফল এই ডিসেম্বরের মধ্যেই আমরা ঘোষণা করব ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটি প্রশ্ন করেছেন যে যারা গত বছর অকৃতকার্য হয়েছিল, যারা গত বছর অকৃতকার্য হয়েছিল এইচএসসি পরীক্ষায় এক বিষয় বা দুই বিষয় বা সকল বিষয়ে, তাদের ক্ষেত্রে ফলাফলে কি আসবে? আমরা যেটি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাদেরকেও তাদের জেএসসি এবং এসএসসি এর ভিত্তিতেই তাদের মূল্যায়নটিও করে দেব, এবং তারাও তো আবার বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ওই অন্যদের সকলের সঙ্গে একই ধরনের মূল্যায়নের সম্মুখীন হয়।